বসেন প্লিজ বসেন বসেন এই মহিলা কি হয় আপনার কি হয় এই মহিলা কি হয় আপনার এই যে মামুনুল সাহেব আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আচ্ছা ভাই আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন দুই বছর ধরে তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন আপনি তো এখানে এখানে রুম নিয়ে থাকতেছেন আপনার 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 নামটা বলেন আপনার পুরো নামটা বলেন আপনার আপনার পুরো নামটা কি এই আপনার আপনার ওয়াইফের নাম কি ওয়াইফের নাম কি আমিনা তৈয়বা আমিনা তৈয়বা ওনাদের বাড়ি কোথায় হরিদ ভাই দেখা করে আসি নাই সব যেখানে যায় মানুষজন ভিড় করে এই জন্য আমি আলাদা করে আসছি আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন করোনা পরিস্থিতি আমাদের তো কোথাও আপনি কেউ জানে না আপনি সেকেন্ড বিয়ে করছেন আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন আপনি বাসায় থাকবেন ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন এটা কারণ আপনি দেশ অশান্তি আপনি এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক কার বিরুদ্ধে নিবেন আপনি আইনের ব্যবস্থা কার বিরুদ্ধে নিবেন আমাদের আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নিবেন আপনার সাথে কে দুর্ব্যবহার করলো আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক ফুলে কথা বলবেন আপনি আপনি কেন পালা যাইতেছেন আপনি আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন আপনি কেন পালা যেতে চাইছেন আসি আসি রয়্যাল ডিসি ডাইভ করেন আমি রয়্যাল ডিসি ডাইভ করেন আমি কয়টা টাকা তুমি বলেন
আপনার কি প্রমাণ আছে? রয়্যাল রিসর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা গিয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী এত ইয়াং, এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বের হয়েছে, বেরোইছে না উনি? সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁও থানার অভিযান সোনারগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান সহ ওসি অপারেশন। আপনি কেন অনুরোধ সৃষ্টি করছেন? এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন উপজেলা ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা। মামুনুল করিমকে হাতে নাতে আটক করা হয়েছে রয়্যাল রিসর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটে মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি সেটা কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে গেলেন।